আমার সন্তান যেন। বেলা শেষের চৈত্র সকাল থেকেই নানা জায়গায় তোড়জোড়, নীল পুজোর আগামীকাল চড়ক। বাজারের রাস্তা পেরিয়ে আরও একটু এগোলে সারি সারি শিব মন্দির। সকাল থেকে মন্দির লাগোয়া চত্বরে হাজারো প্রস্তুতি ব্যস্ততা, এসবের পিছনে মস্ত বড় গঙ্গা। চৈত্রের শেষ বেলায় প্রখর রোদেও এই জায়গা যেন বড় ছায়া মাখা। ইচ্ছা হয় পৈঠাতে বসে ছোট ছোট ঢেউ তুলতে ওই শান্ত গঙ্গার বুকে। বিকেল নামে আস্তে আস্তে গাঢ় সোনালি রং মেখে, চারপাশ জুড়ে এ সময় এক স্নিগ্ধ পরিবেশ। ধূপ ধুনো কর্পূর চন্দন ফুল ফলের গন্ধ সব মিলেমিশে মায়া মাখা স্নিগ্ধ চারপাশ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেই কবিকার ঈশ্বরী পাটনির মতো সন্তানের জন্য চিরন্তন মঙ্গল কামনায় সব পূজারিণী যেন এক একজন স্নিগ্ধতা ছড়ানো মাতৃমূর্তি। শিবের আরাধনায় মায়ের হাত ধরে এদিকটাতে আসার সুযোগ হয় বছরে এই একবার। অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে শৈশব, সারি সারি জটাধারী দেবতার মন্দিরে পুজোর নানান আয়োজন। ফেরার পথে দেখা আদুর গায়ে নীল রং মাখা নাম না জানা বহুরূপীর সাথে, মাথায় জটা রুদ্রাক্ষের মালা জড়ানো, হাতে ত্রিশূল আর গলায় মস্ত এক সাপ। সাক্ষাৎ শিবেরই দর্শন হয় যেন। ভয়ে ভয়ে এসব দেখে বিস্মিত শৈশব কথা হারায়। ঠাকুর আমাদের মতো এইভাবে ঘুরে বেড়ায়, কই রত্ন নেই? মনে মনে এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে মায়ের হাত ধরে আবার বাড়ি ফেরা। ঠাকুমা পিসি মা কাকিমা সব উপসী ব্রতীরা দিনের শেষে ফলাহার করবেন, তার আগে বাড়ির সবাইকে প্রসাদ বিতরণ। পরদিন মেলা বসবে মাঠ জুড়ে, খেলনাবাটি সরা ঢোল দুহাত ভরে নিয়ে ফিরতে হবে বাড়ির পথে। বেলা বাড়ছে, গনগনে রোদ জানান দিচ্ছে শেষ চৈত্রের প্রখরতা। স্মৃতির মায়া চাদর সরিয়ে এখন শুধুই সামনে এগিয়ে চলা, তবু সবটুকু আর সরাতে পারি কই? আসলে আমরা চাই না যে মন থেকে। এই মুহূর্তে বাগানের বেল জুঁইয়ের শাড়ির সামনে বটের আদলে বড় করা এক গাছের ছায়ায় বুড়ো শিবতলা। ভালো থাকার শুভেচ্ছা সবাইকে সব মুহূর্তের জন্য। শুভ হোক আগামী দিন, আগামী নববর্ষের শুভেচ্ছা সকলকে। নমস্কার।